বঙ্গোপসাগরের পাড়ে সুন্দরবনের দুবলাচরের শুটকি পল্লীটি মূলত অস্থায়ী। ভোরের আলো ফুটতেই রাতভর ধরা মাছ জেলেরা নিয়ে আসেন পল্লীতে। লইট্টা, ছুরি, চিংড়ি, রূপচাঁদা, খলিশা, পোয়াসহ অন্তত 100 প্রজাতির মাছের শুটকি তৈরি হয় এখানে। 5 মাস ধরে চলে এমন কর্মযজ্ঞ। জেলেদের মূলত প্রকৃতির সাথে লড়াই করে কাজ করতে হয়। খাবার পানি আর চিকিৎসা সেবা নিয়ে ভোগান্তি সবচেয়ে বেশি। এবারে শুটকি খাত থেকে রাজস্ব আদায়ের টার্গেট ধরা হয়েছে 4,50,00,000 টাকা। দুবলাচরে বরফ দিয়েও সংরক্ষণ করা হয় বিভিন্ন প্রজাতির মাছ। শুটকি মাছের চাহিদা রয়েছে ঢাকা, চট্টগ্রাম, সৈয়দপুর সহ প্রায় সারা দেশে। ব্যবসায়ীরা জানান, সবচেয়ে বেশি দামে বিক্রি হয় রূপচাঁদা মাছ। এর মন প্রতি দাম 1,60,000 টাকা, আর লইট্টা শুটকি বিক্রি হচ্ছে প্রতি মন 22,000 টাকা দরে। আবহাওয়া ঠিক থাকলে লক্ষ্যমাত্রা পূরণ হওয়ার আশা বন বিভাগের।